ঝোলটাই টেস্টি গো। কোথায় গেছে কইতা বলদি কই বন্ধুরা, ওনার বাপের বাড়ি বাংলাদেশে ছিল, উনি গাছে উঠতে তাই তো, গাছে উঠে আম পেরে মাখা খেতে করতে। তো দেখো আমাদের গাছে সব আম ঝরে, কালকে পড়েছে, এত বৃষ্টি হয়েছে না কালকে। এই যে আম, এই যে বস্তায় আম, এই যে সব বড় বড় আম দেখো, এই আম আমি আজকে মাখা করব। সব গাছের আম আরো বড় হবে জানো তো। আর এটা দেখো পেকে গেছে, পুরো ফেটে গেছে, দেখো হেভি সুন্দর। আর দেখো গাছের বেল তিনটে পড়েছে, কালকে ঝড়ে পড়েছে। দেখো এই গাছে কত আম হয়েছে, আর আজকেও কালকের মতন বৃষ্টি মনে হচ্ছে হবে এই টাইমে। চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে আমাদের এই গাছের আম, দেখতে পাচ্ছ আমগুলো, এই দেখো আম, এই ছোট্ট একটা গাছে কতগুলো আম ধরেছে। আর এই গাছটার আমের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই গাছটা দেখো, তোমাদের আমি একটু ভালো করে দেখাই। এই যে গাছটা না, এই গাছটাই দাঁড়া, উই দেখো ছোট ছোট আম। এই আমের বিশেষত্ব এটাই, এই আমগুলো এত পরিমাণে মিষ্টি হয়, গাছ থেকে গাছে পুরো হলুদ হয়ে পেকে থাকে। তো চলো যখন মানে পাকবে না তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। এই গাছে, এই গাছের আম খাওয়ার জন্য না আমি বসে থাকি জানো প্রত্যেক বছর, খুব ছোট 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 ছোট। এবছর কি আমি একাই বাকি আছি যে এখন অব্দি আম মাখা করে খাইনি? তো চলো আজকে হচ্ছে আম মাখা করেই খাবো। তো দেখতে পাচ্ছ বাড়িতে সর্ষে, কাঁচা লঙ্কা, লেবুর পাতা নিয়ে চলে এসেছি আম মাখা করার জন্য। তো গাছের, আর যদি কিনা হয় গাছের আম, আগের দিন ঝরার জন্য তো প্রচুর আম পড়ে গেছে, তার মধ্যে কিছু কয়েকটা আম নিয়ে আমি এখন বসে পড়েছি আমটা ছুলে ধুয়ে টুয়ে কোড়াতে। তো দেখো কি সুন্দর কোড়ানো হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কুড়িয়ে নিই। ওই দেখো বন্ধুরা আমি এখন ইন্ট্রোটাই দিইনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিষ্টি রোনা ব্লগ, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি ভীষণ ভীষণ ভালো আছি, টক ঝাল মিষ্টি মিষ্টি করে আজকে আম মাখা তৈরি করব। তো চলো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো আমার আমটা মাখানো হয়ে গেছে, আর বাড়িতে তো তোমাদের দেখালাম যে সর্ষে কাঁচা লঙ্কা সব আমি আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম, শিলে বেটে রেখেছি জানো তো। এখন সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি, আর পাশে সবাইকে একটু চেখে দেখতে বললাম যে একটু টেস্ট করে দেখ, তা বলো কি একটু লবণ আর হচ্ছে একটুখানি সর্ষে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো দিই, লবণ লাগবে। তো সর্ষে দিলাম একটুখানি, বেছিল বাটিতে, আর একটুখানি লবণ লাগবে। লবণ দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নেব। তো এডিটিং করতে করতে না আমার মুখে জাস্ট জল চলে আসছে জানো তো, যে মানে ওহো ওয়াও, মানে কি বলবো, সৌম্যদা ডায়লগটা না সত্যি মনে পড়ে, জাস্ট অন্য লেভেল। তো যাই হোক না কেন, চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। কিরম হয়েছে মাখানো? খুব সুন্দর সত্যি তো, কয়েকটু খাও খেয়ে বলো। তুই বাংলাদেশে কি কি দেখাতে, বাংলাদেশে এরম খাতে মা মাখা? এই গান বন্ধ করে তুই, আস্তে দে, কপিরাইট দিয়ে দেবে আমার। এই খেতাম আর সর্ষে বাটা দিতাম, আর ধনে পাতা দিতাম। ধনে পাতা আম মাখা যায়? যায়। এই যে একজন খাচ্ছে দেখো, খাইয়ে দিয়েছে, খা ভাতের মতন খাচ্ছে। দেখো আমরা আম মাখা খেয়েছি, দেখো কি অবস্থা। ও আইটু নি বানাও, দেখো খাচ্ছে বন্ধুরা। ওনার বাপের বাড়ি বাংলাদেশে ছিল, উনি গাছে উঠতে তাই তো, গাছে উঠে আম পারে আম পেরে মাখা খেতে করতে। হ্যাঁ আগে যখন ছোট ছিলাম তখন আমার ঠাম্মা আমাদের আম মাখা করে খাওয়াতো জানো তো, তাই তো। হে লঙ্কা, তেল তেল, হলুদ, লেবু,
ফুল দিয়ে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা পুরাতে আমাকে টাকা খাওয়ার পরে তারপরে হচ্ছে তোমার স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, তারপরে না কিছু জামা কাপড় ছিল ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন ঘরে আছে একটু শুয়েছিলাম। তো বাইরে এত সুন্দর ওয়েদার, মানে এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আর ঝড় হচ্ছে কি বলবো, আমার মানে ভালো লাগে ওয়েদারটা, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর মানুষের মানে যারা ধান টান লাগিয়েছে না তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্য আরও একটু মানে খারাপ লাগছে, আমাদেরও তো ধান লাগিয়েছে, কি জানি কি হবে, পরপর নাকি অনেক দিন ধরে বৃষ্টি হবে। তো চলো দেখো আমাদের ওই যে আউ পড়ে যাচ্ছিলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে, জানি কালকের মতন ওরকম ভারী বৃষ্টি হবে কিনা। দেখো আমাদের এই যে মুরগি, আমাদের পাঁচটা মুরগি ঠিক আছে, আর এই যে বাচ্চা 11টা বাচ্চা খেতে দিয়েছে মা, কালকেও এই টাইমে জানো তো বৃষ্টি হয়েছিল, এই টাইমেই তিনটের দিকে নাগাদ বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল, আর দেখো একটুখানি হাওয়া দিয়েছে, কৃষ্ণচূড়া আমাদের রাস্তার পাশে তো কৃষ্ণচূড়া গাছ আছে ঠিক আছে, ওই গাছ থেকে সমস্ত ফুল মানে উড়ে এসে হাওয়া হয়েছে, উড়ে উড়ে এসে পড়েছে, চলো দাঁড়া তোমাদের একটা দেখাই, এই দেখো খুব ভালো লাগে জানো তো কৃষ্ণচূড়া ফুলগুলো, আগে জানো তো এইগুলো দিয়ে না এই কৃষ্ণচূড়া ফুলের এই যে এই ইয়েগুলো দিয়ে নখ বানাতাম, হাতে স্কুলে যেতাম নখ বানিয়ে বানিয়ে, মানে হাতে এই আঙুলে এক একটা করে নখ বানাতাম, আর এই যে ভিতরে এইগুলো না এইগুলো দিয়ে খেলা করতে জানো তো, ভিতরে এই যে সেই এই যে এইগুলো ইয়ে করে ক্রস খেলা আছে না, রাস্তার পাশে বাড়ি, বাস গাড়ির আওয়াজ তো হবেই, বাস গাড়ি বলতে গেলে এই বাইক টাইকের আওয়াজ হবে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই, রাস্তার পাশে বাড়ি হলে যা হয়। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, ঘরে চলে যাব দৌড়ে এখন, আর যা ঝড় বৃষ্টি হচ্ছে না মানে কি বলবো, মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, যারা তো ধান লাগিয়েছে তাদের যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, মানে যারা ধান কেটেছে কালকে এমন দেখো, এখানে সেই তোমার আমার বাবা এখানে তোমার যে কতগুলো নোংরা টোংরা ছিল সব আগুন ধরে পুড়িয়েছে, তো আর সেই ধোয়া গালে চলে আসছে। তো চলো যাই হোক না কেন ঘরে চলে যাই, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বৃষ্টি তো পড়ছে। ও চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের বাড়ির ফুল গাছ, এটা হচ্ছে সাদা জবার গাছ, আর এটা হচ্ছে গোলাপি জবা আছে না, গোলাপি একরকম গোলাপ কালারের জবা, ধরো কুড়িগুলো এগুলো গোলাপি জবা হবে, এটা সব গোলাপি জবা, এটাও গোলাপি জবা, দাঁড়াও একটা ফুল আছে, এই দেখো এই কালারে জবা হচ্ছে এই গাছটা, কি দারুণ না বলো কালারটা, গোলাপি জবা সব দেখো গোলাপি জবা, আর এটা হচ্ছে হোয়াইট মানে সাদা, দেখো এটা হচ্ছে সাদা জবার গাছ, ওই দেখো উপরে একটা ফুটেছে সাদা, আর এটা হচ্ছে হচ্ছে তোমার পঞ্চমুখী জবা আছে না একরকম রেড কালারের, ওটা একটা লঙ্কা গাছ, দেখো আমার মাম বাইরে এখন বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে, দেখা হচ্ছে সকাল থেকে, টাটা বাই বাই।